সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আজকে আমি তোমাদের প্লাজমা মেমব্রেন পড়াবো প্রথমে আসি প্লাজমা মেমব্রেন কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন
খেয়াল করো ভালো করে যে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি এটা বলা হয় যে কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে সজীব একটা পর্দা থাকে এই পর্দাটাকে বলা হয় কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন ভালো করে খেয়াল করো কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে সজীব কোষের যে একটি ঝিল্লি থাকে সেই ঝিল্লিটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি এটা বিজ্ঞানী কার্ল নাগেলি এই কোষ ঝিল্লিকে বিজ্ঞানী কার্ল নাগেলি এই কোষ ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন বর্তমানে একে প্লাজমা লেমা বলা হয় তবে এর নাম বর্তমানে অনেকে বায়ো মেমব্রেন বলে তাহলে আমার খেয়াল করো যে প্লাজমা মেমব্রেনটা অবস্থান করে কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে অবস্থান করে তাহলে আমরা যদি সংজ্ঞা আসি বলা হয় কোষ প্রাচীরের ঠিক নিচে প্রতিটি সজীব কোষের যে অর্ধ বৈষম্য ভেদ্য সূক্ষ্ম স্থিতিস্থাপক দ্বিস্তর বিশিষ্ট পাতলা ঝিল্লির নাম হচ্ছে এই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি তবে এখানে বিজ্ঞানী এই ভ্যানিলিয়ান ভ্যাপসন এটা একজন বিজ্ঞানী ভ্যানিলিয়ান ভ্যাপসন এই কোষ ঝিল্লির গঠন ব্যাখ্যা করতে গিয়ে একটি মডেল প্রস্তাব করেন এই যাকে বলা হয় স্যান্ডউইচ মডেল এই মডেলটার অনেকটা নাম হলো স্যান্ডউইচ মডেল স্যান্ডউইচের মতো এখানে যে প্রোটিনের একটা স্তর থাকবে এবং লিপিডের একটা উপস্তর থাকবে আবার এই প্রোটিন এবং লিপিড স্তর নিয়ে একটি স্তর গঠন করবে এবং নিচেও একটি লিপিড এবং প্রোটিন স্তর নিয়ে একটি স্তর গঠন করবে এই জন্য এটাকে বলা হয় অনেক সময় বলা হয় যে বাইলেয়ার লিপিড বাইলেয়ার মানে ঘ্যানিলিয়াম ক্যাপসুল প্রস্তাবিত কোষঝিল্লির গঠনে দেখা যায় যে উপরের দিকে থাকবে একটা প্রোটিনের স্তর এবং তার নিচে থাকবে একটা লিপিডের উপস্তর থাকবে এই প্রোটিন এবং লিপিড নিয়ে একটি স্তর গঠন করবে এবং অপর সাইডে আবার প্রোটিন এবং লিপিড নিয়ে আরেকটি স্তর গঠন করবে তাহলে ঘ্যানিলিয়াম ক্যাপসুল প্রস্তাবিত কোষঝিল্লির মডেল এটা খেয়াল করো আমার প্রথম থেকে বলতেছি তাহলে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন এটা কি এটা বলা হয় যে প্রতিটি কোষ প্রাচীরের নিচে প্রতিটি কোষ প্রাচীরের নিচে প্রোটোপ্লাজমকে ঘিরে সজীব যে ঝিল্লিটা থাকবে এই ঝিল্লিটার নাম হলো কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন এটার আরেকটা নাম আছে প্লাজমা লেমা বর্তমানে এটাকে বায়ো মেমব্রেন বলা হয় বিজ্ঞানী কার্ল নাগেলি এই কোষঝিল্লিকে নামকরণ করে প্লাজমা মেমব্রেন এইখানে বলা হয় যে ভ্যানিলিয়াম ডাবসন যে প্রস্তাবিত কোষঝিল্লির গঠনটা দিছে এটাকে বলতেছে স্যান্ডউইচ মডেল এই স্যান্ডউইচ মডেলের মতো এখানে প্রোটিনের একটা স্তর থাকবে এবং প্রোটিনের নিচে যে স্তরটা থাকবে এটা বলতেছে লিপিডের উপস্তর এবং নিচের দিকে একটা প্রোটিনের স্তর থাকবে তার উপরে একটা লিপিডের উপস্তর থাকবে তাহলে এই প্রোটিন আর লিপিড মিলে একটা স্তর গঠন করবে এবং নিচের দিকে প্রোটিন এবং লিপিডটা একটি স্তর গঠন করবে এটাকে অনেকটা বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার তাহলে ভ্যানিলিয়াম ক্যাপসুল প্রস্তাবিত কোষঝিল্লির গঠনটা তোমরা খাতায় আঁকিয়ে নিবে এখন আমি আসবো আর একটা মডেল এটাকে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার এটাও এটা দিছে বিজ্ঞানী রবার্টসন এখন আমরা আসবো ফসফোলিপিড বাইলেয়ার ফসফোলিপিড বাইলেয়ার এটা অনেকটা এই স্যান্ডউইচ মডেলের মতোই তাহলে এখন আসি ফসফোলিপিড বাইলেয়ার
ফসফেট খেয়াল করো এখানে এটা ফসফোলিপিড বাইলেয়ার, এটা একটা মডেল প্লাজমা মেমব্রেনের বা কোর্চিলের, এটার একটা মডেল দিছে। এটা দিছে বিজ্ঞানী রবার্টসন, বলা হয় যে বিজ্ঞানী রবার্টসন 1959 খ্রিস্টাব্দে এই কোড ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের একটা মডেল প্রস্তাব করে। এটাকে বলা হয় ইউনিট মেমব্রেন। তারপর কি দেখা যায় এখানে, এই প্রোটিনের একটা ফসফেট হেড থাকবে, এটা কি বলতেছে পানিগ্রাহী, এবং নিচের দিকেও থাকবে ফসফেট একটা হেড থাকবে পানিগ্রাহী, এবং মাঝখানে লিপোপ্রোটিনের লিপিডের যে স্তরটা থাকবে এটা ম্যাট্রিক্সের টেইল বলতেছে, এটা পানি বিকর্ষী বলতেছে, একটা বলতেছে হাইড্রোফিলিক আর একটা বলতেছে হাইড্রোফোবিক। তাহলে এখানে খেয়াল করো যে ফসফোলিপিড বাইলেয়ার, তাহলে আমরা এখানে ওই ফসফো এর আগের মডেলটা আমরা স্যান্ডউইচ মডেল, বিশেষ করে ড্যানিলি এবং ড্যাবসন প্রস্তাবিত মডেলে যেটা স্যান্ডউইচ মডেলে যেটা বললাম যে এখানে প্রোটিনের একটা স্তর থাকবে এবং লিপিডের একটা উপস্তর থাকবে, ঠিক এখানে ওইরকম ফসফেটের হেড থাকবে এবং ফ্যাটি অ্যাসিডের টেইল বা পানি বিকর্ষী একটা স্তর থাকবে। তাহলে এটা বলতেছে ফসফোলিপিডের বাইলেয়ার। এটার আরেকটা নাম আছে ইউনিট মেমব্রেন মডেল। এটা বিজ্ঞানী রবার্টসন 1959 খ্রিস্টাব্দে এই ইউনিট মেমব্রেন মডেলটা প্রস্তাব করেন। তে তোমরা পরবর্তীতে এই দুইটা চিত্রই ভালো করে আঁকাবে, পরবর্তীতে আমি এটা দেখব। পরবর্তীতে আমরা আবার এই সিঙ্গার এবং নিকোলসনের যে মডেলটা আছে প্লাজমা মেমব্রেনের মডেল, সিঙ্গার এবং নিকোলসন প্রবর্তিত মডেল ফ্লুইড মোজাইক মডেল নিয়ে যা, এটা আমরা পরবর্তী ক্লাসে পড়াবো। আজকে এ পর্যন্তই থাকলো, আসসালামু আলাইকুম।